হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি কাশিটা দিতে ভুলে গেলাম মানে হঠাৎ করে কাশিটা চলে আসছে তো বুঝতে দিলাম ঠিক আছে তো করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আস্তে আস্তে ভালো থাকতে হবে ভালো থাকতে হবে তো গতকালকের ভিডিও বাপরে বাপ টাইটেল থামনেল দেখছো কইসি না একটা একটা কইরা টাইলস বসাইবে আর কইবে টু বলছিলাম না বন্ধুরা একটা একটা করে টাইলস বসাবে আর একবার করে সেইটারে নেলে দেবে টাইটেলে দেবে অ্যাকচুয়ালি আমার কথা ওরা শোনে মানে কেউ মানুক বা না মানুক বা ওরাও মানুক বা না মানুক আমার কথা যে ওরা শোনে সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একজন ঘুইরা ঠুইরা আইসা তারপর আমারে নিয়েই পড়ছে ভিডিও করতে হুম আবার এই দিকে গুন্ডি তো লাগাতর আমি যেরকমভাবে কইতাছি মানে এইটা হইতে পারে দেখবা তোমরা এইটাই করবে ঠিক পরের দিন সেইটাই করতেছে মানে আমারে মনে প্রাণে ওরা ভালোবাসে ওরা আমারে ওরা আমারে মনে প্রাণে ভালোবাসে শুধু প্রকাশ করতে পারে মুখ থেকে বলতে পারে না প্রকাশ তো করতেছেই শুধু মুখ পিঠটা বলতে পারে না যে হ্যাঁ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তাই না কইতে পারে না হুম বাদ বাকি কিন্তু পুরো পরিষ্কার পরশু দিনে তার আগের দিনে আমি কইলাম যে একটা একটা কইরা টাইলস বসাইবে আর আইয়া আয়া কইবে ফাইভ স্টার হোটেল চলো আসি ফাইভ স্টার হোটেল বানায় বলাছে না কোমোট বসাইছে না তোমার ওই সুইচ বোর্ড কিচ্ছু লাগাইছে না নিচের বিট ক্লিয়ার করছে না ওই পাশে দেওয়ালে কিছু করছে অথচ ফাইভ স্টার হোটেল হয়ে গেছে এরম ফাইভ স্টার হোটেলে আমরা সহ সেরুক মতন অনেকগুলি নিয়ে আসি চলো জল না ও হেভি হইবে হেভি হইবে আর ওগরে হাত পা বাইন্দা বসায় তুমি ওই ঘরে নে ফাইভ স্টার হোটেল তো মতন ফাইভ স্টার হোটেল তোরা যে ফাইভ স্টার হোটেলের ইয়ে দিতাস ভিডিও দিতে ওই গন্ধ শিক্ষা শেষ হয়ে যা আমি তো আবার কথায় কথায় ও করে ময়রা যেতে কই সেই কারণেই কইলাম মানে সব আচেক লোক মৃত্যার সময় ওই ফাইভ স্টার হোটেলে জল দিম না ব্যাস কার্য হাসিল হয়ে যাবে কার্য হাসিল হয়ে যাবো ওর ওই মানে কি কমু আনাংলার মতন বাথরুমের বারবার হোম ট্যুর দেওয়া বাথরুম ট্যুর দেওয়া ওর বাইরে যাবো এক বাথরুমে মানুষ কতবার নেয় গো কতবার ক্যামেরাটা নিয়ে যায় মানুষের তো ঘৃণাও লাগে হ্যাঁ সেটা ইউজ হোক বা না হোক অত সদ্যবার কেউ দেখায় একবার দেখাইলেই হয়ে যায় মানুষে একবারই দেখায় আনাংলার বাচ্চা আনাংলার বাচ্চাগুলি জীবনে দেখে নাই সেই রকম একটা এক একটা ভাব করতে বলছিলাম না এরকমই করবে এরপরে দেখো সুইচ বোর্ড লাগানো হয়ে যাবে তখন আমাদের ফাইভ স্টার বাথরুমে ঝর্ণা মানে কি যেন কোথায় ঝাড় বাতি গেল। এইটা কইবে এই এইটা কিন্তু দিবি ফাইভ স্টার হোটেলে ঝাড়বাতি লাগালাম গিয়া কি দেখুন পিএল এল বাল্ব লাগাইছে আর সুইচ বোর্ডটা লাগাই দিছে হ্যাঁ তারপরে আবার কইবে আম্বানির মতন সোনার কোমরটা বসাইলাম এই কইরা একটা ভিডিও দিবে গিয়া দেখুন যে হ্যাঁ কোমর গেছে ঠিক আছে তারপরে লিখবে ফাউন্টেন বানিয়ে দিলাম ফাইভ স্টার হোটেলটার মধ্যে ফাউন্টেন বসাই দিলাম কি সাওয়ার বসাই দিবে এইভাবেই চলবে হ্যাঁ রে কন্টেন্টের এত অভাব এত কন্টেন্টের অভাব বাথরুমের মধ্যে বার ঢুকতে জিতেছিস ছ্যা ছ্যা যত সব আচ্ছা গতকালকে কি সুন্দর হাইসা হাইসা ভিডিও করছে গো বিরাট হাইসা হাইসা ভিডিও করছে ওর যে বত্রিশ পাটি দাঁত সেটা যে বেরোয় সেটা কার জন্য বেরোয় কার দয়ায় বেরোয় কার ভালোবাসায় দয়া তো না ভালোবাসা কার ভালোবাসায় বেরোয় দাদা এসব ওর ভালোবাসায় বেরোয় বুঝতে পারল তো কেন বলো তো এই যে ভাসুর বা অসুর বা ডাটা হ্যাঁ সে যে এই বৌমারে কী ভালোবাসে কী ভালোবাসে কী ভালোবাসে সেটা আর ব্যক্ত করার মতন না বুঝছ আর ব্যক্ত করার মতন না বৌমার কিছু হইলে পরে অসুর পদ না নাচাইয়া চললে আসে যখনই আসুক কাজের থেকে আসুক জামা কাপড় ছাড়ুক বা না ছাড়ুক মুতুক বা না মুতুক আগে বৌমারে সার্ভিস দিতে যাই ওই যে মনে আছে রাত্রেবেলা পাখা লাগায় দিয়ে গেছিলো কাজের থেকে আইসেই পাখা লাগায় দিয়ে গেছিল তো তখন থিকা বৌয়ের গরম লাগছে মানে গুন্ডির গরম লেগে গেছে তখন টিকা ওদিকে গুন্ডার তো বারো মাসই গরম যেখানে গুন্ডির গরম লাগতেছে সেখানে তো গুন্ডার হাত হাসফাঁস করার কথা তাই না আর এখন এরকমও গরম পইরা পারে না যে এসি চালাইবে এইবার কি করবে তারপরে কি কইলো এবার ওর গুন্ডার কথা মনে পড়ছে যে পাখা লাগানোর কথা বলা হয়েছে কিন্তু দাদার সময় হচ্ছে না বৌমার জন্য দাদা টকবক টকবক করতে করতে আসে টকবক টকবক করতে করতে মানে খরগোশের মতো লাফাইতে লাফাইতে আয়া পড়ে কি লাগবে কি লাগবে বৌমা কাউ 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 কি লাগবে কি লাগবে আর ভাইয়ের বেলায় না ভাইডারে একটুখানি নামায় না একটু গোড়ায় না কিচ্ছু করে পুরো বৌমার উপর নিবেদিত প্রাণ নিবেদিত আত্মা বুঝতে পারলানি তো এই হচ্ছে পেপার স্যাপার তারপরে অবশেষে ভাইয়ের ইয়েতে পাখা লাগায় দিয়ে গেছে ভাইয়ের ঘরে পাখা লাগাই দিয়ে গেছে এইবার প্রশ্ন হচ্ছে এতদিন কেন লাগায় নাই এখন কেন লাগাইছে একটুখানি খাটাও বুঝতে পারবা কারণ এখন সাউরি অর্থাৎ তোতা পাখি আর দোয়েল ওই ঘরে শুইতে আসে যেই ঘরে গুন্ডি এতদিন মন চুটাই আর যৌবন এডিট করছে সেই ঘরে এখন দোয়েল আর শাশুড়ি ঘুমাইতাছে তো এখন তো গুন্ডির পাখা লাগবো এখন সেই কারণে এই ঘরেও পাখা লাগাই দিয়ে গেছে নতবা যেই গুন্ডার কিনা শীতকালেও গরম লাগছে তার তো গরমকালেও গরম লাগার বিভৎস গরম লাগার কথা সেইখানে গুন্ডি কত আগে পাখা লাগাইয়া লইছে আবার এখন ওই ঘরে পাখা লাগানো হইলো কারণ গুন্ডি শুইবে ও বৌমা মানে বৌমা মানে এরকম মানে এই যে বৌমার প্রতি যে অসুরের কি ফিলিংস বা অসুরের প্রতি বৌমার যে কি ফিলিংস সেটা ব্যক্ত করার মতন আমার কাছে কোনো ভাষার অবশিষ্ট নাই এখন শুধু মাগ এই কথাই বেরোইতে পারবে ঠিক আছে মানে এর থেকে তোমরা ধারণা করে নাও কতখানি ভালোবাসে আচ্ছা গুন্ডার ব্যাপারে এবার আসি গুন্ডা ডায়েট করতে আসে বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে একদিন এক বেলার জন্য দই দিয়া খাইয়া ডায়েট করছিল কইছিল করে রোগা হইয়া দেখাইবে হুম তোমরা কি কোনো জায়গা দিয়া দেখতে পাও যে গুন্ডা একটুখানি হইলেও রোগা হইছে সেটা কি হওয়া সম্ভব না সেটা সম্ভব না সেইটা কখনো সম্ভব না তখন দই দিয়া ভাত খাইয়া তিন বেলা খাইবে কইছিল দই দিয়া খাইয়া তারপরে এক বেলা এক বেলা দই দিয়া খাইয়া ডায়েট করছিল এখন পুনরায় আবার ডায়েট শুরু করছে কি খাইয়া মুড়ি দিয়া সানাসুর ও আমার কি মাইন্ড ব্লোইং ডায়েট জীবনে কেউ শোনে নাই বেসন দিয়া তেলে ভাজা জিনিস খাইয়া লোকে ডায়েট কন্ট্রোল করে রোগা হইয়া দেখাইবে তখন আবার গুন্ডি কইতাছে হয়েছে হয়েছে অনেকটা রোগা হয়েছ হুম আরও আর গুন্ডা বলতেছে আরও রোগা হব আরও রোগা হব তখন গুন্ডি বলতেছে একদম দরকার নাই আমি যেরকমভাবে বলবো তুমি সেরকমভাবেই চলবা হ্যাঁ ওরকমভাবে চল চানাচুরমুড়ি খাইয়াও ডায়েট হয় না আর একদিন একবেলা দই দিয়া খাইয়াও ডায়েট হয় না ডায়েট তিনবেলা খাইয়েই করা যায় তার মধ্যে সামঞ্জস্য থাকতে হয় ডায়েট কখনো না খাইয়া কেউ ডায়েট করে না খাওয়ার মধ্যেই লোকে ডায়েট করে সে হেভি ডায়েট হোক বা লাইট ডায়েট হোক বজাইতে পারলাম তো গুন্ডি কইতাছে আমি যে যেরকমভাবে বলবো সেরকমভাবেই চলবা নতবা তাড়াতাড়ি অক্কা পাইবা কি কইরা না নতবা আমি পুর দুই ঘরে কি কইরা বিরাজমান হমু নতবা তোমরা ভাবো কি কইছে চার পাঁচ বছর ইউটিউবে থাকবে তারপরে আর নাও থাকতে পারে চার পাঁচ বছর এখন থেকে শুরু করো মেয়ের বয়স কত হয়ে দাঁড়াবে মেয়ের এখন বয়স পাঁচ বছর আর পাঁচ বছর পরে মেয়ের দশ বছর এখনকার বাচ্চারা একটু অ্যাডভান্স হয় আমরা দশ বছর বয়সে কিচ্ছু বুঝতাম না এখনকার বাচ্চারা অনেক কিছু বুঝে যায় তো সেই দশ বছর সেই দশ বছর হয়ে গেলে তখন তো আর মেয়ের সঙ্গে শোয়া যাবে না কো তখন কি করতে হবে তখন একটা আলাদা ঘর রাখতে লাগবে আর আগামী পাঁচ বছরে গণ্ডির কত দাঁড়াবে সাতাশ আর পাঁচে বত্রিশ ও টক বগন তো মানে টক বগায়া ফুটন্ত যৌবন সেইটাকে ধরা রাখা সম্ভব সম্ভব না সেটাকে সেটা কে মেটাবে দাদা আসো হ্যাঁ সে মেটাবে তো তার জন্য কি দরকার আরেকটা ঘর ফাঁকা করার দরকার সেই ঘরটা কি করে ফাঁকা হবে গুন্ডারে মন মতন খাওয়ায়া মানে বলি দেওয়ার আগে পাঠারে খাওয়ায় না ঠিক সেরকম ঠিক সেরকম পাঠা দেওয়ার বলি দেওয়ার আগে মুরগি বলো পাঠা পাঠা বলো তাদের খুব খাওয়ায় খাওয়ানো হয় স্নান করানো হয় হুম গুন্ডারে ঠিক সেরকম করা হচ্ছে নতুবা ভাবো ও যদি সত্যিকারের ভালো বউ হতো সে তো মানে দূর দূর পর্যন্ত ওর সঙ্গে ভালো শব্দের কোনো সম্পর্কই নাই কোনো সম্পর্ক নাই কিন্তু ভাবো যদি সামান্যতম একটুখানি ও কিছু মানুষ হওয়ার যোগ্য হইতো স্বামীটারে চেয়ারটায় বসাইয়া কখনো ব্যালকনিতে রাখতো পাশে বৈশা থাকতো ক্যামেরাটা একদিকে চালু থাকতো যে স্বামী স্ত্রী দুইজনে গল্প করতেছে দূর চ্যাটের বাল হাট কে যে করে ওরে নিয়ে কে কে ঘরে ওরে ওই একটা জায়গায় ফালাইয়া রাখুন এরকম কইরা শুইয়া মোবাইল ঘাতে থাকবো ব্যাস যথেষ্ট অত্তিকার বেশি না এত্তিকার বেশি কেয়ার করলে কী হইবে মানে ডিউরেশন বাইরে যাবে লাইফের ডিউরেশন বাইরে যাবে সেইটা গুন্ডি কখনও যায় না সেইটা গুন্ডি কোনো দিনও চায় না ঠিক আছে তো বলছে ডায়েট করবে মা মাকি আখে বহুত সুন্দর হয় এবার আসি শাউরির কথায় দেখছো আলটিমেট যখন সাউরি ওই ঘরে শুয়ে রইছে তখন কিন্তু আমাদের চোখে পড়িছে বুঝতে পারলে তো সাউরি হা করে ঘুমাচ্ছে তার মানে বুঝতে হবে শাওরির শরীরটা বেজায় খারাপ শাওরির শরীর বেজায় খারাপ ঠিক আছে তো কেন শরীর খারাপ সেটা তো ও আমাদেরকে বলেছে যে দাঁতে ব্যথা তারপরে কি শুনলাম আরেকটার ভিডিওতে শুনলাম আক্কেল দাঁত তারপরে আচ্ছা ঢেমনি যে ডাক্তারের কাছে নিয়ে গেছে সেই ভিডিও তো আমরা দেখলাম না ও সেই যে ভুয়া ডাক্তার সেই ভুয়া ডাক্তারের কাছে নিয়ে গেছিল গো এই কারণেই আমরা দেখতে পাই নাই সেই ভুয়া ডাক্তারের কাছে গেছিল সেই কারণে ভাবো এখনও সেই ডাক্তারের কাছে ওরা চিকিৎসা করে চলছে তার মানে ওরা ওদের ঘরের ডাক্তার এই কারণেই কিন্তু দেখায় নাই নতবা মনে পড়ে যখন কিনা এই যে তোতা পাখিরে লইয়া ম্যামনি একটা দিনের জন্য ওই হাত মোড়াইয়া ফিজিওথেরাপি করতে গেছিলো সেটাও কিন্তু আমাদেরকে দেখাইছিল কিন্তু এইটা কিন্তু দেখায় নাই ওই দাঁত দাঁতের ব্যাপারটা তো যাই হোক সেটা তো আমাদের বোঝা হয়েই গেছে যে ওই ভুয়ো ডাক্তারকেই দেখাইতে গেছিলো সেই কারণে আমাদের ভাগ্যে না ওই ডাক্তারের ভিডিওটা জোটে নেয় হ্যাঁ ঢেমনি কইয়া রাখলাম বেশি তিরিং বিরিং করবি একদম গটা ফলাই দিবি বুঝতে পারলো তো শাউরির বিরাট শরীর খারাপ হুম পাশে নাতনি খেলতাছে শুয়ে রয়েছে শারীরিক কোনো হুঁশ নাই তার মানে বেজায় শরীর খারাপ ঠিক আছে তো এইবার সন্ধ্যাবেলা কফি খাবে কফি 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 খাবে হুম তো এই কফি খাবে সেই কারণে দুধ নাই সেই কারণে অগত্যা লিকার চা খাইতে হইলো আহ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো তো লিকার চা খাচ্ছে তখন বলছে যে মার তো এসব খাওয়া বারণই এখন চা খাওয়াও বারণ কে বলেছে সুগারের পেশেন্টরা চা খায় না কে বলেছে সুগারের পেশেন্টরা মিষ্টি ছাড়া চা খায় না সুগার ফ্রি আছে তো সুগার ফ্রি আছে না আমার মা তো কৌটো কৌটো সুগার ফ্রি আনা থাকে আমার মা দিব্যি চাতে মিষ্টি দিয়ে খায় সুগার ফ্রি দিয়ে খায় হ্যাঁ কে করবে গুন্ডি যাই হোক এই যে বললাম এরপরে সুগার ফ্রি আসবে এরপরে সুগার ফ্রি আসবে আচ্ছা একটা কথা তোমরা আবারও মনে করে দেখো যখন থেকে এই তোতা পাখির হাত ভেঙেছিল তখন কিন্তু গুন্ডির মুখে একবার বেরিয়েছিল যে মা মাংসে ভালো আলু ভালো খায় না আলু পছন্দ করে না অর্থাৎ এই তোতা পাখির কিন্তু এই সুগার আজকের থেকে না বহু পুরনো। এটা এই অনিয়মের জন্যই কিন্তু বেড়ে গেছে অনিয়ম করাতে বেড়ে গেছে আর এত মারাত্মক পরিমাণে বেড়ে গেছে যে চোখের পাতা টাতা ফুলে একাকার হয়ে গেছে আচ্ছা শাশুড়ি খেতে পারবে না এটা খেতে পারবে না ওটা খেতে পারবে না দেখেছিলে গুন্ডি কত সুন্দর এনজয় করে বলছিল হেসে হেসে বলছিল হ্যাঁ মানুষে একটা কিছু রোগ হয়েছে সেই জন্য তার কিছু খাওয়ার জিনিস বারণ সারা জীবনের জন্য বারণ যতদিন বাঁচবে মেনটেন করে চলতে হবে এটা কি খুব সুখের কথা খুব আনন্দের কথা গুন্ডি যেইভাবে অটোমেটিক্যালি বত্রিশ পাটি বের করে দিয়ে হাস হেসে হেসে কথাগুলো বলছিল হ্যাঁ তোর সঙ্গে যদি এরকম হয় তোর সঙ্গে যদি এরকম হয় তোর একটা রোগ ধরা পড়লো তোর এতগুলি লিস্টে খাওয়ার বাদ পড়ে গেল কি করবি তুই তোর কি খুব আনন্দ হবে অথচ তুই যখন তোর শাশুড়িকে নিয়ে বলছিলিস সন্ধেবেলা রাত্রেবেলা যখন ভিডিওটা এন্ড করলি তুই তখন কিন্তু তুই কী হাসছিলিস খিলখিল করে কী আনন্দ তাই না কী আনন্দ শাশুড়ি খেতে পারবে না বাহ হে আনন্দ ভাগ্যি যদি শাশুড়ি পড়াশোনা না জানতো যদি বুঝতে না পারতো যে কী কী খাওয়া আমার বাড় পড়াশোনা তো জানে না বাট মানে সমাজে চলার মতন বার্ষিকটুকু আছে ঠিক আছে এই যদি ভাবো ব্যবা টাইপের হতো শাশুড়িটা তাহলে তো যা খাওয়া বারণ সেই বেশি করে দিত সেটাই বেশি করে দিত কথায় কথায় বলে মার তো চা খাওয়া বারণ মা তো এখন চা খায় না কেন চা খাবে না এক কাপ লিকার চা সে তো লিকার চা ভালো খায় সেটা আমরা দেখেই নিয়েছি লিকার চায় দুই দানা সুগার ফ্রি দিয়ে দিলেই হয়ে গেল কত ইজি এখনকার দিনে মানুষের কাছে প্রচুর অপশান আছে কিন্তু এদের কাছে শুনছি আলাদা আলাদা নানান রকম কথা ওই যে বলছিল মাছ খাওয়া যাবে না এখনকার দিনে মনে হয় কি মাথার মধ্যে ফটাং করে একখানা মারি যে কোথার থেকে এই বিদ্যা ধারণ করে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় এসে বলছিস ও সভ্য কোথাকার বরের আবার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে এই কইলো চানাচুর মুড়ি খাইয়া ডায়েট করবে আবার কয় বিরিয়ানি খাইবে তো কইরা দিতে পারছে না মদুলার কিচেন হচ্ছে তো সেই কারণে রান্নাঘরে যাইতে পারছে না হ্যালে হ্যালো 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 ইন্ডাকশান নাই তোগো তোগো ইন্ডাকশান নাই এত কিছু কিনা হালাই চোস একটা ইন্ডাকশান কিনা হালা একটা ইন্ডাকশান কিনা বরের জন্য বিরিয়ানিটা কইরা দে বর্ত বিরিয়ানি খাইতে খুব ভালোবাসে সকালেও বিরিয়ানি করে দিবি রাত্রেও বিরিয়ানি করে দিবি আর তিনবেলা বিরিয়ানি করে দিবি লগে একটু সানাসুরও দিয়ে দিস ঠিক আছে নি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তবে হ্যাঁ ওই যে যেইগুলো বললাম বাথরুম নিয়ে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে খুব তাড়াতাড়ি হতে চলেছে আর নিচেরটা কমপ্লিট হয়ে গেলে পরে আরও একবার হবে রুম ট্যুর হোম ট্যুর রুম ট্যুর না হোম ট্যুর হবে নিচ আর ওপরতলা মিলিয়ে হবে